দেশের আমি মোহাম্মদ শিবলি সামার প্রিসাইডিং অফিসার ফলাফল ঘোষণা করছি, আপনারা একটু ধৈর্য ধরেন। আমাদের এখানে সভাপতি পদপ্রার্থী জনাব মোহাম্মদ ইমরান হোসেন চেয়ারপতিকে পেয়েছেন 853 ভোট। আরেকজন সভাপতি পদপ্রার্থী জনাব মোহাম্মদ খেলাফত হোসেন বেগ টেলিভিশন প্রতীকে পেয়েছেন 618 ভোট। সিনিয়র সহসভাপতি ডাক্তার আশিস কুমার চক্রবর্তী চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন 807 ভোট। আরেকজন সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ এনামুল হক বিশ্বাস টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন 660 ভোট। সহসভাপতি পদপ্রার্থী জনাব মোহাম্মদ হাশেম আলী চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন 831 ভোট। আরেকজন সহসভাপতি পদপ্রার্থী জনাব জেসমিন তালুকদার টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন 637 ভোট। আরেকজন সহসভাপতি পদপ্রার্থী জনাব শাহনারা বেগম চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন 823 ভোট। সহসভাপতি পদপ্রার্থী জনাব জোবেদা আক্তার টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন 641 ভোট। সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব মোহাম্মদ ফিরোজুর রহমান চেয়ার প্রতীকে পেয়েছেন 811 ভোট। সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব মোহাম্মদ শামসুল হক টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন 658 ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কমলচন্দ্র দাস চেয়ার প্রতীক 832। যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব আবু বক্কর সিদ্দিক টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন 636 ভোট। যুগ্ম সম্পাদক জনাব মোহাম্মদ আলমগীর শেখ চেয়ার প্রতীকে পেয়েছেন 829 ভোট। যুগ্ম সম্পাদক জনাব মেরিলিন মঞ্জু পান্ডে টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন 637 ভোট। কোষাধ্যক্ষ পদপ্রার্থী জনাব জি এম জাহাঙ্গীর আলম চেয়ার প্রতীকে পেয়েছেন 842 ভোট। কোষাধ্যক্ষ পদপ্রার্থী জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন 628 ভোট। সহ কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল চেয়ার প্রতীকে পেয়েছেন 843 ভোট। সহ কোষাধ্যক্ষ পদপ্রার্থী জনাব মুন্সি এনামুল হক টেলিভিশন প্রতীকে পেয়েছেন 627 ভোট। সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আলমগীর হোসেন চেয়ার প্রতীকে পেয়েছেন 832 ভোট। সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শামসুল হক টেলিভিশন প্রতীক নিয়ে পেয়েছেন 635 ভোট। দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল গনি মিয়া চেয়ার প্রতীকে পেয়েছেন 826 ভোট। মহিলা সম্পাদিকা জনাব রেশমা খানম টেলিভিশন প্রতীকে পেয়েছেন 834 ভোট। এরপরে সবাই নির্বাহী সদস্য জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম চেয়ার পদপ্রার্থী 800, জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম চেয়ার প্রতীক 832, জনাব ইউনুস মিয়া টেলিভিশন 635, জনাব মোহাম্মদ রহমান চেয়ার প্রতীক 828, জনাব মোহাম্মদ বাবুল হোসেন টেলিভিশন 639, জনাব আসলাম জনাব আব্দুল সালাম মিয়া চেয়ার প্রতীক
835, জনাব মোহাম্মদ রুহুল আমিন টেলিভিশন প্রতীক 634, জনাব মোহাম্মদ আকরাম মুন্সি চেয়ার প্রতীক 830, জনাব মোহাম্মদ আবুল হোসেন এক টেলিভিশন 634, জনাব মোহাম্মদ আঞ্জালা মিয়া চেয়ার প্রতীক 831, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম টেলিভিশন 631, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন চেয়ার প্রতীক 827, জনাব শান্ত কুমার মণ্ডল টেলিভিশন 630, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম হাওলাদার চেয়ার 832, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান টেলিভিশন 630, জনাব মোহাম্মদ ইমরান হোসেন চেয়ার প্রতীক 829, জনাব মোহাম্মদ মুস্তফা কামাল টেলিভিশন 634, জনাব মোহাম্মদ মোশারফ হোসেন দুই চেয়ার প্রতীক 833, জনাব মোহাম্মদ আজিজুর রহমান টেলিভিশন 633। এই ছিল আমাদের রেজাল্ট, আমরা একটা রেজাল্ট এখানে টানিয়ে দিব। প্রিসাইডিং অফিসার সহ পোলিং অফিসার এবং যারা অন্যান্য যারা ছিলেন এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা ছিলেন সবাইকে আমি এবং আপনারা সর্বোপরি যারা ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং এখানে আপনাদের মাঝে কথা বলবেন আমাদেরকে যিনি এইখানে কাজ করতে সার্বিক সহযোগিতা করেছেন, আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব।